सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की, हिंदू तुम्हें, हिंदू तुम्हें, हिंदू तुम्हें, समवेत राष्ट्रवादी देश प्रेमिक सनातनी बंधुगण अनेक लड़ाई करे छोट्ट माठे महती सभा कर पश्चिम बांगलार एम ही अवस्था जे प्रतिबाद गणतान्त्रिक शांतिपूर्ण उपाय संयत भाव स्वाधीनता रक्षा कर समस्त धर्म के श्रद्धा जानिए सम्मान कर निजे अभक्त जंत्रणार कथा बोलार सुजोग पर्यंत नहीं नेताजी संघर माठे अनुमति नहीं आमार लज्जा लागे नेताजी संगे छेलेरा तारा हिंदू एवं तारा नेताजी सुभाष चंद्र बसुर नाम रेखेछे परमिशन देवार परे एखानकार आईसी ना ओसी के आछे जानी ना नामगुलो लागबे आमादेर भविष्यतेर जन्य लागबे तिनि फोन करे बोललेन जे 85,000 दिएछे মমতা ব্যানার্জী শুভেন্দু সাধু সন্ত কেন আসবে এখানে কদিন আগেই 85,000 দিয়েছে ওটা তৃণমূলের বাপের টাকা নয় ওটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয় আপনার আমার ট্যাক্সের টাকা তারপরে লম্বা মন্ত্রী বিরাট লম্বা সফর এখানকার পুলিশ চালায় উনি তিনি ফোন করেছেন বেচারীটা যাবে কোথায় হিতু হিন্দু বলছে পারমিশন উইথড্র করলাম আমি অরুণদাকে বললাম সভা করব পাঁচজন থাকলে সভা করব এদিকে শ্যামপুর এদিকে বাউড়িয়া মাঝে পাঁচলা ওখানে দাঁড়িয়ে মা দুর্গার অপমান মানছি না মানব না বলছে এখানকার ক্লাবের ছেলেরা পারমিশন দিয়ে দিল রাষ্ট্রবাদী হ্যাটস অফ এবারে হাইকোর্টে এত বড় চিঠি লিখলেন মাননীয় ওসি বললেন এই জায়গা পিডব্লিউডির ক্লাবের নয় এটা ক্লাব দিতে পারে না মানে প্রথম ক্লাবকে ধরেছিল রগড়েছে তো মেরুদণ্ড তো সবার বিক্রি হয়ে যায়নি অনেকের মেরুদণ্ড নেই শরীরে আবার বহু লোকের আছে বলেই 2,33,27,000 লোক পদে ভোট দিয়েছে মেরুদণ্ড অনেকের আছে বলেই শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে মমতাকে কলকাতা থেকে নন্দীগ্রামে ডেকে নিয়ে গিয়ে হারিয়ে আবার কলকাতা পাঠিয়ে আবার মেরুদণ্ড আলমারিতে নেই এত বড় চিঠি এখানকার ওসি এলওপি জেড ক্যাটাগরি নিরাপত্তার অভাব হয় আরে আপনার কাছে কে নিরাপত্তা চেয়েছে আপনি কে হরিদাস পাল শ্রীকান্ত রায় মারা গেছে শুভেন্দু অধিকারীকে খুন করে দিবে তাতে কি ভারতবর্ষের 110 কোটি হিন্দু থেমে থাকবে নাকি 1946-এ লক্ষ্মী পূজার দিন নোয়াখালীতে 10,000 হিন্দু কেটেছ বাংলাদেশে কি হিন্দু শেষ করতে পেরেছ না রমনা কালীবাড়ি বন্ধ হয়েছে 1946-এর 16ই আগস্ট কলকাতাতে দা গ্রেট ক্যালকাটা কিলিং করে 10,000 হিন্দু কেটেছ কলকাতা থেকে হিন্দু শূন্য হয়েছে নাকি ওসব হয় না আমরা সবচেয়ে পুরনো ধর্ম করি সনাতন যার আদিও নেই অন্ত নেই 5,000-7,000 বছরের পুরানো ব্রহ্মাণ্ড যেদিন সৃষ্টি হয়েছে সনাতনের সেদিন জন্ম হয়েছে তাই সভাটা হলো হাইকোর্ট বলল 2,000 আমরা পেতেছি চেয়ার 2,000 দাঁড়িয়ে গেছেন অনেক বেশি সে কি করবেন চারিদিক থেকে দম বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রবাদী হিন্দুরা বেরিয়েছে আবার অনেকে দূরে দাঁড়িয়ে শুনছেন যদি আমার লক্ষীর ভান্ডার কেটে দেয় যদি আমার বার্ধক্য ভাতা কেটে দেয় যদি লম্বা পুলক আবার কেসে ফাঁসিয়ে দেয়
ভয়ে জাগছে, ভালো লক্ষণ জাগছে। হরিয়ানা জিতবে বলেছিল, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যোগীজি বলল বাটেগা তো কাটেগা, নেক এক রহেগা তো নেক রহেগা। বললো হিন্দু তুমি জাতপাত করো না, হিন্দু তুমি ভাগ বাটোয়ারা করো না, ওরা চাইছে আমাদের ভাগ করতে, তোমরা এক থাকো, আমরা এক থাকলে নেক থাকবো। হরিয়ানা জম্মুতে আমরা বাঁটিনি, বাংলাতেও আগামী দিনে বাঁটবে না। কান খুলে ভালো করে শুনে রাখুন, আমরা বাঁটব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। 64% হিন্দুকে আমি নন্দীগ্রামে এক করেছিলাম, মমতা ব্যানার্জিকে 2000 হারিয়ে দিয়েছি, এবারে 72% হিন্দু এক হলো। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8200 লিড নিল, 80,000 জিতেছে। হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। গণপতি উৎসব এখন মহারাষ্ট্রের নয়, বাংলার, হিন্দু এক হচ্ছে, তাই তো? রামনবমী শুধু উত্তর প্রদেশের নয়, রামনবমী এখন পাঁচলা, ধুলাগড়, উলবেড়িয়া, বাগনান আমাদেরও। এই যে ছটের ব্রত আসছে, দেখবেন শুধু বিহার ঝাড়খণ্ডের লোক করবে না, বাঙালি মা বোন দিদিরাও ছটের উপবাস করবে, সূর্য প্রণাম করবে। এই জাগরণ বাংলায় হচ্ছে, গীতা পড়ার অভ্যাস দিচ্ছে, তুলসী চারা স্থাপনের মহৎ কর্ম প্রত্যেক বাড়িতে হচ্ছে, শঙ্খ বাজানো, দীপদান, অমাবস্যা পূর্ণিমা পালন করা, কার্তিক মাস দামোদর মাস হিসেবে পালন করা, এ জিনিস বাংলায় অনেক বেড়েছে, আরো খানিকটা বাড়াতে হবে। তারপরে শ্যামপুর বাউড়িয়ায় যারা করেছেন না, আমরা এলে উল্টো করে ঝোলাবো, তারপরে সোজা করব। আমি ধন্যবাদ জানাবো অরুণ দাকে, অনুপম দাকে, প্রত্যুষ দাকে, এমএলএ ভাই শীতলকে, মোহন আদকজিকে, তুষার ভাইকে, আমাদের মহারাজ শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজকে, তরুণ মহারাজ জাগরণে সব জায়গায় থাকে, জন্মাষ্টমীর দিন দেখা হয়, প্রভাকর পণ্ডিতের রথে এলেও দেখা হয় এই মহারাজের সঙ্গে। প্রণাম জানাই সন্ত সমাজ, কালকে রাত্রে প্রদীপ্তানন্দ মহারাজ, আরেক সনাতন জাগরণের একজন বলিষ্ঠ পুরুষ, সিংহ হৃদয়, ডিসেম্বর মাস 2023 লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের সফল ব্যবস্থাপক, আগামী ডিসেম্বর মাস শিলিগুড়িতে আবার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ব্যবস্থাপক, অনুরোধ করেছিলাম, 52 জন মহারাজকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের কথা শুনতে, আমাদেরকে আশীর্বাদ করতে। এই জেলা কেন ক্ষত বিক্ষত হবে? আমরা তো অন্য সম্প্রদায়কে আঘাত করি না, আমরা তো স্বামীজিকে বিশ্বাস করি, স্বামীজির কথা মানি। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কোনদিন আমরা করি না। এই জেলা শিবপুরে রামনবমীর মিছিলে কেন পাথর পড়বে? কেন সিএএকে এনআরসির নাম দিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ানো হবে? কেন করমণ্ডল এক্সপ্রেস উলবেড়িয়ায় এলে অসুস্থ যাত্রীদের উপরে পাথর মারা হবে? কেন শ্রীকান্ত রায় শহীদ হবে? কেন মনসাতলার বিজেপি পার্টি অফিস পুড়বে? কেন ছোট ছোট কোন ঘটনা ঘটলেই, যেখানেই ঘটুক, পৃথিবীর যে প্রান্তে অনভিপ্রেত ঘটনা, এখানকার সাধারণ মানুষ, হকার, হিন্দু ক্লাব, হিন্দু মন্দির, হিন্দু ব্যক্তি, রাষ্ট্রবাদী দল বিজেপি, মঠ, মিশন, গেরুয়া কেন টার্গেট হবে জানতে চাই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, জানতে চাই শ্যামপুরে দুর্গা ঠাকুরকে যেভাবে ভাঙা হয়েছে, তছনছ করা হয়েছে, কেন এটা হবে?
কেওড়িয়াতে বিসর্জনী শোভাযাত্রায় এত বড় বড় ইটের ইট পাথর মারবেন? জানতে চাই আমরা, এ অত্যাচার কতদিন সহ্য করবেন আপনারা? কতদিন সহ্য করবেন? এবারেও সাজ্জাদ আহমেদকে এই উলবেড়িয়ায় 3 লক্ষ হিন্দু ভোট দিয়েছেন, কেন দেন? যখনই ঘটনা ঘটে, শিবপুর বলুন, 2019 বলুন, 2022 বলুন, 2024 বাউড়িয়া শ্যামপুর বলুন, তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, সরকার, কাউকে দেখা যায় না কেন? কেন দাঁড়িয়ে প্রতিবাদ করেন না? কেন আপনারা এই দুষ্কৃতকারীদের সমর্থন করেন? আমি এই রাজ্যের বিরোধী দল নেতা, আমি আপনাদের কথা দিতে পারি, 2022 লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরে হামলা করেছিল, আমি কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করেছিলাম, 25 জন জেলে, আর ওখানে কোনো ঝামেলা হয় না। আপনাদের বিরোধী দল নেতা শিবপুর ডালখোলার ইসরায় 2023 রামনবমীতে হামলা হয়েছিল, আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ দিয়েছিল, মমতা ব্যানার্জির সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট আমার আবেদন রক্ষা করে, মমতা ব্যানার্জির আবেদন রিজেক্ট করে ডালখোলা, শিবপুর, রিসরার 76 জন গুন্ডা এখনো জেলে আছে। শ্যামপুর বাউড়িয়ার ঘটনা আর যাতে না হয়, এখানে যা অত্যাচার আপনারা সহ্য করেছেন করেন, যাতে এটাই শেষ অত্যাচার হয়, আইনি পথে সংবিধান মেনে যথাযথ ব্যবস্থা করার দায়িত্ব শিবপুর, ডালখোলা, রিসরা, মমিনপুর, ইকবালপুরের মতো আমার কাঁধে আমি তুলে নিলাম। ফালাকাটায় মণ্ডপে ঢুকে বলছে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, মামার বাড়ির আবদার না, হিন্দুস্তানে থাকব আর ঢাক বাজানো উলুধ্বনি বন্ধ করতে যাব। এগুলো সব হয়েছে মমতার জন্য, তার পুলিশের লোকেদের হাত পা বেঁধে রেখেছে। আমি জানি পুলিশের ভাই বোনেরা তারা ভিতরে দগ্ধ হচ্ছেন, কি করবে বেচারীরা, ছোট ছোট বেতন পায়, দিয়ে পায় না, সব হচ্ছে একটা জায়গা থেকে, আরজি করেছেন যিনি, জয়নগর ঘটালেন তিনি, শ্যামপুরের যার দায়, ঘটনার জন্য দায়ী তিনি, বাউড়িয়াতে পাথর ছোড়ালেন তিনি, সব ঘটনার জন্যই একজন দায়ী। জোটবাঁধন তৈরি হয় আমাদের সুশাসন এবং নারী সুরক্ষা দিতেই হবে। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। গার্ডেন নিচে ঢুকলো, আমাদের লোকেরা পূজা কমিটি প্রতিরোধ করেছে, আমি পরের দিন গিয়ে মায়ের আরতি করে এসেছি, শ্যামপুরে 5টা চিঠি দিয়েছি, যেতে চাই, আমার একটা আইনি পোস্ট আছে, এলো, আমি ভদ্রভাবে এসপিকে চিঠি দিয়েছি, 4 দিন পারমিশন দেয়, আমি ছাড়ার ভদ্র, 18 তারিখে 163 তুলেছি, 19 আমাকে যেতে বলেছি, আমি 19 মালদার ভূতনি আর কৃষ্ণনগরে ছিলাম, আমি গতকাল শ্যামপুরে গেছি, আপনারা দেখেছেন প্রতিবাদ হয়েছে, ভরসা বিশ্বাস রাখুন, আমি মহারাজকে বলবো, ওখানে লাল বাবাজি আছেন, এইখানকার ভূমিপুত্র আমাদের শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ আছেন, আমরা তো পার্টি করি, ভারত মাতাকে জয় বলি, হাওড়া জেলায় সময়ের ডাক, ধর্ম রক্ষা কমিটি মহারাজ আপনারা উদ্যোগ নেন, আমরা যোগ দেব, পতাকা ছাড়া যোগ দেব, এছাড়া বাঁচার কোন রাস্তা নেই, জোট বাঁধন তৈরি হন। যোগীজির ওই কথা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বৃন্দাবনে
बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। ये हावड़ाते खूब दरकार, বাংলাতে খুব দরকার। আমার জাতি কি, আমার সম্প্রদায় কি, পরে বলবো, আমি আগে বলবো, আমি ভারতীয়, আমি সনাতনী, আমি রাষ্ট্রবাদী। আমি পরে বলবো আমি দলিত, পরে বলবো আমি শিডিউল কাস্ট, পরে বলবো আমি তেলি তিলি, কুম্ভকার স্বর্ণকার, গোপ নাপিত, ব্রাহ্মণ ভূমিহার, রাজপুত, মহিষ্য, কায়স্থ, পরে বলবো, আগে বলবো আমি ভারতীয়, আমি সনাতনী। মাথায় ঢুকলো? বাঁটেগা তো, এক রহেগা তো, এক রহেগা তো। স্বরাজ ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন, হাওড়া জেলা দগ্ধ ক্ষত বিক্ষত। আপনি ভাবতে পারবেন না মহারাজ, ১৯ সালে ৩৬ ঘন্টা অবরোধ করে রেখেছিল, এনেই গর্ভবতী মা টোল প্লাজাতে প্রসব যন্ত্রণা সামলাতে পারেননি, ভুলে গেছেন না? লাইন দিয়ে ৩৭টা বাস পুড়িয়েছে, সাঁতরাগাছি ২২টা সরকারি বাস, বরমন্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রুগী নিয়ে ফিরছিল উলবেড়িয়া স্টেশনে, একটা কাজ অস্তিত্ব রাখেনি। এ অত্যাচার কতদিন হবে? মমতা তুমি জবাব দাও, মমতা তুমি জবাব দাও। আমি শেষ করব, কালী পূজার পরে শ্যামপুরে ঐতিহাসিক সমাবেশ হবে। মহামান্য বিচারপতি বিভাগ কর্তনা অনুমতি দিয়েছেন বলে আজকে সভা, প্রয়োজন হলে আবার হাইকোর্টে যাব, ছাড়ার কোন জায়গা নেই। মমতা পুলিশ যত ছুটি চাট, নিচের তলা চাটে না উপরের তলা চাট, এসপি অ্যাডিশনাল এসপি আর আইসিপি জোর, গরু পাচার করা, গাড়ি থেকে টাকা তোলা, আর পুলক রায়কে দেখলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, পুলকের বাড়ি থেকে বেতন নেয় না, মমতার ভাইপোর তোলা থেকে বেতন পান আপনারা, একশো টাকায় বেতন পান লজ্জা করে না? পরিবার ছিছি করে, আর ছট ব্রতর পরে বাউড়িয়াতেও মাঠ দেখা আছে, ওই মাঠে আরেকটা সভা, দুটো সভা, তুলুন ধ্বজ, তুলুন ধ্বজ, শঙ্খ, শিখা, হিন্দু জাগরণ, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ব্রহ্মচারী কে, ঠাকুর অনুকূল চন্দ্র কে, জয় শ্রীরাম।